আমাদের কোর্স আছে ওয়েব ডেভেলপমেন্ট পর্যন্ত। তো আমাদের এই কোর্সে কী কী থাকবে? আমাদের কোর্সে থাকবে যে প্রথমে আমরা পিএইচডি, একটা পিএইচডি ফাইল থেকে আমরা কী করবো, আমরা পিএইচডি ফাইল থেকে একটা কি ওইটাকে এইচটিএমএল এ কনভার্ট করবো। তারপরে এইচটিএমএল থেকে আমরা কী করবো, ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করবো। তাহলে দেখেন আমি পিএইচডি ফাইলটা দেখাই, পিএইচডি ফাইল হচ্ছে এটা। এই ইমেজে যাবো, ইমেজে মানে একটা ওয়েবসাইটের ডিজাইনের বাইক অপটা এটা গ্রাফিক ডিজাইনার তৈরি করে দিবে, একজন গ্রাফিক ডিজাইনার আপনাকে এই পিএইচডি ফাইলটা তৈরি করে দিবে। ওয়েবসাইট পিএইচডি ফাইলটা ওয়েবসাইটের আকার আকৃতি ধরন কীভাবে কীরকম হবে সেটা তৈরি করে দিবে, এরকম অব্যয়টা বাহিক অব্যয়টা তৈরি করে দিবে। এটাকে আমরা কি যখন এইচটিএমএল এ রূপান্তর করবো, কোডে রূপান্তর করবো, মানে এটা তো এখন পিকচার আকারে, ঠিক আছে না? এটা এখন একটা পিকচার আকারে, এটাকে আমরা যখন ক্লিকেবল করবো, মানে ওয়েবসাইট দেখেন ধরেন আমাজন এই আমাজন ওয়েবসাইটটাকে যখন আমরা, এটা দেখেন এখানে মেনুতে ক্লিক করা যাচ্ছে, অ্যাবাউটে এখানে এগুলোতে ক্লিক করা যাচ্ছে কোনো কিছু, তো এটা একটা কি পিকচার পিকচার না? কিন্তু এটা কি ক্লিক করলে কাজ করতেছে, ক্লিক করলে অবশ্যই কাজ করতেছে, সেটা হচ্ছে কি এইচটিএমএল সাইট। এটা এই পিকচারটাকে সেম এই এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো থাকবে, এটাকে আমরা কি যখন এতে রূপান্তর করব, কোডে রূপান্তর করব বা এইচটিএমএল এ রূপান্তর করব, সেটাকে বলা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। এতটুকু এই একটা পিকচারকে যখন আমরা কোডে রূপান্তর করব সেটাকে বলা হয় যে ওয়েব ডিজাইন। যখন আমরা এই কোড থেকে ওয়ার্ডপ্রেস থিম বা ফাংশন লগইন এখন ধরেন এখানে লগইন করলে আমি লগইন করতে পারবো, এই কার্ড অ্যাড করতে পারবো, ঠিক আছে, কার্ড অ্যাড করতে পারবো, লগইন করতে পারবো, অ্যাকাউন্ট করতে পারবো, এই জিনিসগুলো করতে হয় পিএসপি দিয়ে। পিএসপি মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেক্টর, এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে, ঠিক আছে? তো আমি যখন ডেভেলপমেন্ট সেক্টরে যাব তখন এটাকে বলা হয় যে কি, তখন এটাকে বলতেছি যে কি, তখন এটা হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন কোন পর্যন্ত। এই পিকচারটা থেকে এরকম একটা সিম্পল এইচটিএমএল এ রূপান্তর করা হচ্ছে ডিজাইন, ওই ডিজাইনটাকে লগ ইন ফাংশন, পেমেন্ট ফাংশন, সাইন ইন ফাংশন, এগুলো তৈরি করার কাজ হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট। যেমন আমি এখানে লগ ইন করবো, সাথে সাথে একটা জিমেইলে একটা ভেরিফিকেশন মেইল চলে যাবে, এখানে কি কেউ বসে আছে আপনাকে মেইলটা পাঠানোর জন্য, না, এগুলো হচ্ছে অটো রেসপন্ড, পিএসপির কাজ, অটোমেটিকলি রেসপন্ড করে, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এই ফার্স্ট শিখবো যে এইচটিএমএল, সিএসএস, জাভা, এই কোডগুলো শিখবো, এক একটা ভাষা, এইচটিএমএল একটা ভাষা, সিএসএস একটা ভাষা, জাভা একটা ভাষা, এই জিনিসগুলো আমরা শিখবো। তো আমরা প্রথম মাই কম্পিউটারে যাব, ঠিক আছে, দিস পিসি অথবা মাই কম্পিউটার, উইন্ডোজ 10 হলে ভিউতে যাব, ভিউতে গিয়ে ফাইল এক্সটেনশনটা ক্লিক করে দিব, ভিউ থেকে ফাইল এক্সটেনশনটা আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? কি মিলতেছে না, দিস পিসিতে গিয়ে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে এ ফাইল এক্সটেনশন এটা এনাবল করে দিব। আপনার উইন্ডোজ কত? উইন্ডোজ 7 হলে ফোল্ডারে গিয়ে বিউ বিউ অপশন আছে, এখানে বিউ অপশনে গিয়ে ফাইল এক্সটেনশন নেম এটাকে ইয়া করে দিবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে? উইন্ডোজ 7ও আছে সেমভাবে। তো আমরা আসি, এখন আমরা একটা ফাইল বানাবো, নিউ টেক্সট ডকুমেন্ট, এটাকে নাম দিব যে ইন্ডেক্স, এগুলো একদম প্রথম বেসিক কাজ, ইন্ডেক্স ডট HTML দিব। আমরা শিখবো কি আজকে, HTML, আমরা HTML একটা ওয়েবসাইটের ভাষা, এই ভাষাটা কি আমরা শিখবো এখন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইন্ডেক্স ডট HTML নিলাম, ঠিক আছে? নেওয়ার পর দেখেন এটা কি ইন্টারনেট হয়ে গেছে, যখন এটা ইন্টারনেট ছাড়া ব্রাউজার ছাড়া ওপেন হবে না, আমার টেক্সট ফাইল ছিল এটা এখন ব্রাউজার হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আমার, এখন আমি কমে ওপেন করি, ওপেন উইথ
ওভেন উইথ গুগল ক্রোম কিছু নাই এখন, আমি কিছু লিখছি এটাতে লিখি নাই। এর আগে আমার একটা সফটওয়্যার লাগবে নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে আমি ইনস্টল দিয়ে দিব। নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা আমি কি এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করে ফার্স্ট ইনস্টল দিয়ে দিব। ইনস্টল দেওয়ার পর এই এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দেওয়ার পর এরকম উইন্ডো আসবে। এরকম উইন্ডো আসলে আমি কী করবো, রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব আমার ফাইলটা, ঠিক আছে? আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে স্ল্যাশ ব্র্যাকেট দিব, সি শিফট চেপে ধরে এই দুইটা ব্র্যাকেট দিব, ঠিক আছে? এই ব্র্যাকেটটা দিব, আবার এইচটিএমএল শুরু করতেছি আমি এখন, এইচটিএমএল এইচটিএমএল শুরু করলে এটা কালার হয়ে গেছে এবং দাগ হয়ে গেছে, এবং শুরু করব শেষ করব এইচটিএমএল এইচটিএমএল, ঠিক আছে? তাহলে এটা একটা দাগ হয়ে গেছে না কিরকম? এই এই স্ল্যাশ ট্যাগ দিয়ে মানে আমি যে কোনো একটা ট্যাগ শুরু করছি, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, স্টার্ট, আর এটা হচ্ছে এন্ড, মানে এটা শুরু শেষ, এটা শুরু হয়েছে এটা শেষ হয়েছে, মানে ট্যাগ ট্যাগ মানে এই ওয়েবসাইটগুলো কোডগুলোর ভিতরেই ওয়েবসাইট একটা ওয়েবসাইট ট্যাগ ট্যাগের মাধ্যমে পাওয়া যায়, না হলে ট্যাগ ছাড়া বা কোড ছাড়া আমি ওয়েবসাইট হয় না। দেখেন ইনস্পেক্ট করলে আমি রাইট বাটন ক্লিক করে যদি ইনস্পেক্ট করি তাহলে দেখেন অনেকগুলো কোডের সমাহার এখানে ভিতরে, দেখেন অনেকগুলো কোড দেখছেন, ডিপ এইচটিএমএল শুরু হয়েছে কোথায় দেখছেন, এইচটিএমএল শুরু হয়েছে দেখছেন, এই এরকম কোডগুলো দিয়ে আমরা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? আমরা একটা ওয়েবসাইট বানাবো, তাহলে আমরা শুরু করতেছি এই এইচটিএমএল, প্রথম এইচটিএমএল এর ভাষাটা শিখবো, তারপরে শিখবো সিএসএস, তারপর এগুলো পরবর্তী পর্যায়ে পর্যায়ে যাবো। আজকে আমরা এইচটিএমএল এর কিছু অংশ দেখবো, আমরা পুরো একদিনে শেষ করতে পারবো না, আস্তে আস্তে শেষ করবো, ঠিক আছে? তো আমার এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ শেষের ট্যাগ, স্টার্ট মানে শেষ দিব কী দিই, স্ল্যাশ একটা দিয়ে শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এটা কেটে দিই, এটা বোঝা গেছে। তারপরে আসেন, তারপর হচ্ছে যে আমার সিরিয়ালি যাই আমরা হেডিং হেডিং ট্যাগ, এইচটিএমএল এ ছয়টা হেডিং আছে, এইচটিএমএল এ ছয়টা হেডিং আছে, দেখেন প্রথম হেডিং এটা এইচ ওয়ান, দিস ইজ এইচ হেডিং ওয়ান, এটা হেডিং ওয়ান দিলাম, এইচ ওয়ান হেডিং ওয়ান মানে এইচ ওয়ান। এখন আমার এটা শুরুর ট্যাগ, তাহলে এটা কি শেষ করতে হবে না? শেষ করবো কি দিয়ে, স্ল্যাশ দিয়ে, সেভ দিলাম, সেভ দিয়ে আমি যদি ব্রাউজারটাকে রিলোড দিই, দেখেন দিস ইজ হেডিং ওয়ান আসছে, তাহলে এটা কি আমার হেডিং মানে কি, হেডিং মানে কি হেডলাইন, হেডিং মানে হচ্ছে হেডলাইন, ওয়েবসাইটের যে হেডলাইনতে থাকে সেটা, ধরেন কার, একটা প্রত্যেকটা ওয়েবসাইটে বড় বড় করে হেডিং আছে না, দেখেন সবগুলো ওয়েবসাইটের হেডিং আছে, দেখবেন এই দেখেন কার লেখাটা, এটা কি এই ওয়েবসাইটের জন্য হেডিং, তো এরকম হেডিংগুলো বিভিন্ন, এটা হচ্ছে কি, এটা বড় আকারে হেড ওয়ান, এই এইচ ওয়ান, তো এরকম এই এগুলো বিভিন্ন জায়গায় আমরা ইউজ করব এই ওয়েবসাইটের। তো এরকম ছয়টা হেডিং আছে, ঠিক আছে? আমি যদি এখানে কপি করি, এটাকে অল্টার ডি দিলে, কন্ট্রোল ডি দিলে আমার কি ছয়টা হয়ে যাবে, এক দুই তিন, আচ্ছা দিয়ে যাই, এটা দুই নম্বর হেডিং, ঠিক আছে? এখানে যদি তিন দিই, এখানে চার, এখানে পাঁচ, এখানে ছয়, ছয়টা হেডিং দিলাম, এখানে দুই, এখানে তিন, এখানে পাঁচ হবে, পাঁচ, চার, ছয়, ঠিক আছে? তাহলে এটা দুই হবে, এটা হবে কত, তিন, এটা হবে চার, এটা হবে পাঁচ, এটা হবে ছয়। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড দিই তাহলে ছয়টা হেডিং আসছে,
ডিফারেন্ট বুঝতেছেন, একের চাইতে দুই একটু ছোট, দুই চাইতে তিন একটু ছোট, তিনের চাইতে চার একটু ছোট, চার থেকে পাঁচ একটু ছোট, ছয় আর ছোট, তাহলে আমার ছয়টা হেডিং, আর হেডিংগুলো একটু বোল্ড আকারে লিখেটা হবে। তাহলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার পাইতে হেডিংগুলো ইউজ করব। হেডিং কিভাবে দিব? হেডিং দিব এইচ ওয়ান দিয়ে শুরু হয় এবং এই স্ল্যাশ এইচ ওয়ান দিলে শেষ, এর মধ্যে যাই লিখবো। আমি যদি এখানে হেডিং ওয়ান না লিখি, যদি নজরুল লিখি, আমার নাম লিখি, তাহলে কি সেটাও বড় আকারে দেখাবে। যেটাই লিখি, যেটাই লিখি সেটা এখানে শো করবে। এই দুই, এই দুইটা জিনিস শো করতেছে, এটা শো করতেছে, এটা শো করতেছে, এগুলো বুঝতেছে শুধু ওয়েবসাইট, মানে কম্পিউটার বুঝতেছে। এটা বাইরে আউটপুট দেখাচ্ছে না, বাইরে বুঝাচ্ছে, দেখাচ্ছে কি এটা এইচ ওয়ান, এইচ ওয়ান জিনিসটা বুঝতেছে, এই স্ল্যাশ এইচ ওয়ান এই জিনিসটা বুঝতেছে কে, এই জিনিসটা বুঝতেছে ওয়েবসাইট, কম্পিউটার বুঝতেছে। কিন্তু কিন্তু এটার ভিতরে যেটা লিখবো সেটা আমাদেরকে কি, এটার ভিতরে যেটা লিখবো সেটা আমাদেরকে আউটপুটে দেখাচ্ছে, বাইরে দেখাচ্ছে, দেখেন। ঠিক আছে, বুঝতেছেন কথাটা, কথাগুলো বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে কোশ্চেন করিন, সমস্যা নেই। তাহলে এইচ ওয়ান এইচ টু এইচ গেল, এর আসেন যে প্যারাগ্রাফ ট্র্যাক, প্যারাগ্রাফ ট্র্যাক মানে পি ট্যাগ। ঠিক আছে, দেখেন পি, পি ট্যাগ আসবে, স্ল্যাশ পি, দিস ইজ এটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে নর্মাল লেখার মতো হবে। দেখেন এটা নর্মাল লেখার মতো হবে, হাজার হাজার লাইন লিখতে পারেন, সমস্যা নেই, এখানে এরকম সবগুলো নর্মাল হবে, নর্মাল লেখা হবে। আমি যদি এখান থেকে ডামি টোকন দিই, ডিউ ডাবল এম, ডামি ট্যাক্স, ডামি ট্যাক্স নিই, ঠিক আছে, আমি যতগুলো লেখা দিব এটা কি হবে, এরকমই হবে, হ্যাঁ এরকমই সব। কিন্তু ওই পি দিয়েছি, দেবি ধর পি, পি দিয়ে শুরু করছি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ শেষ করছি, কিন্তু এটা দেখাবে না, এটা একমাত্র বুঝবে কে, ওয়েবসাইট ভিতর অংশ বুঝবে। ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে দিবে না, আমরা এটা বোঝার দরকার নেই, আমরা শুধু লিখবো কি ওয়ান পি দিয়ে প্যারাগ্রাফ শেষ করব। এখানের ভিতরে যত লেখাই থাকবে সবগুলো কি ওয়েবসাইটে শো করবে। তাহলে আমার কি এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্র্যাক। ঠিক আছে, ওরে অনেক লেখা তো, এখন আমার ভিতরে কিরকম দেখাচ্ছে একটু এটা শেষ করে নিই। হ্যাঁ শেষ, এখন আমি যদি এই লেখাগুলো দিছি, দেওয়ার পর আমি যদি রিলোড দিই, তাহলে আমার লেখাটা এভাবে ওয়েবসাইটে দেখাবে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, এগুলো প্যারাগ্রাফ, এগুলো হেডিং। ঠিক আছে, তারপরে আসেন, তারপরে আসেন লিঙ্ক, আমি একটা সাইটকে লিঙ্ক করব কিভাবে। ঠিক আছে, মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, এখন কিভাবে দিব, এ এইচ আর ই এফ ডট ফেসবুক, দিস ইজ লিঙ্ক এ। আমি যদি এখানে দিস ইজ লিঙ্ক না লিখি, এখানে যদি ফেসবুকও লিখি, দেখেন আমি আবার এটা বুঝিয়ে দিচ্ছি, ধরেন এ স্ল্যাশ এ দিলাম, এইচ আর ই এফ হাইফারটা হাইফার রেফারেন্স, এটার নাম হচ্ছে হাইফার রেফারেন্স, এইচ আর ই এফ মানে হাইফার রেফারেন্স। ঠিক আছে, হাইফার রেফারেন্স ইকুয়াল টু সেমি কোলন, যে ওয়েবসাইটটা দিব, ধরেন ফেসবুক ডট কম দিছি, এটার 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 কি এটা কপি করে দিলাম। হ্যাঁ, তারপরে কী করবো, তারপরে এই স্ল্যাশটা শেষ করব, কোন স্ল্যাশটা, এই শুরু করছি যে এটা শেষ করব। ঠিক আছে, তারপর আমি এখানে যে কোনো কিছু ফেসবুক লিখলাম, এফ এস সি বি ডেভেলপেড বুক, ফেসবুক লিখে স্পেস দিয়ে এটা শেষ করব, স্ল্যাশ দিয়ে এটা শেষ করলাম, মানে এটা চেষ্টা এন্ড ট্যাগ। এটা শেষ করার পর আমি কী করব, রিলোড দিব, দেখেন আমি এখানে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে, দেখছেন চলে আসছে। তো এটা হচ্ছে কি একটা লিঙ্ক কীভাবে অ্যাঙ্কর ট্যাক্স করবো, অথবা কি একটা লেখাকে কীভাবে লিঙ্ক করে দিব, সেটার ট্যাগ, সেটার কীভাবে ট্যাগ,
স্ল্যাশ এ এইচআরইএফ ইকুয়াল টু ডাবল কোটেশন লিঙ্ক দিব, লিঙ্ক দিয়ে ব্র্যাকেট শেষ, এয়া শেষ করবো, বন্ধনী শেষ করবো। এরপর কি যেটা আমার লেখা এখানে, ফেসবুক না লিখে আমি অন্য কিছুও লিখতে পারি, তারপরেও কোথায় যাবে? ফেসবুকে চলে যাবে। আমি যদি এখানে ইউটিউব দিই তাহলে কোথায়, ইউটিউবে চলে যাবে? কারণ আমি এই লিঙ্কটা দিয়েছি ফেসবুক, সেটা সেই জন্য এটা ফেসবুকে যাবে। তারপর আসেন যে ইমেজ ট্যাগ, ঠিক আছে, ইমেজ ট্যাগে আমি যে ইমেজটা এখানে দিব সেই ইমেজ ট্যাগই শো করবে। ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আই এম জি ইমেজ, ইমেজ এস আর সি ইকুয়াল টু এই ইমেজের নামটা দিব, ধরেন আই এম এ জি। এখানে কোন ইমেজটা আমার ডেস্কটপে আছে আমি একটু দেখি, এই নামটা কপি করলাম, ইমেজ ধর এসআরসি স্ল্যাশ, এখন ইমেজ ডট এসআরসি উইড হাইট চাইলে দিতে পারবো না চাইলে নেই, ঠিক আছে। ডাবল কোটেশনের ভিতরে ইমেজের নামটা দিয়ে দিব, ইমেজটা আমার কি ফোল্ডারে থাকতে হবে, কোন ফোল্ডারে থাকতে হবে, এই ফোল্ডারে থাকতে হবে, এখানে থাকতে হবে, হ্যাঁ। এখন ইমেজটা এখানে আছে, ইমেজটা এ যে একটা ফোল্ডারে বা এই এটা এখানে থাকতে হবে। আচ্ছা দেখি আমি এখানে কোনো কিছু বলেছি কিনা, ইমেজ ডট এস আর সি। আচ্ছা তো এটাকে নিচে দিই, এই ইমেজ এস আর সি জব চেপে দিই, উইট সেভ দিলাম, রিলোড দিলাম। ইমেজটা কোনো কারণে আসতেছে না, উইড হাইট এভাবে দিলেই ইমেজটা আসার কথা। আচ্ছা ইমেজ এস আর সি মানে সোর্স, ঠিক আছে, সোর্স দিয়ে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন দিয়ে ইমেজটা দিয়ে দিবেন। অল্টার হচ্ছে কি এসইওর জন্য, অল্টারটা দিতে পারেন এসইওর জন্য, এআলটি অল্টার ডাবল করে ইমেজ ডট কম, এটা হচ্ছে এসইওর জন্য। উইড হাইট, উইড হাইট মানে 100 কত পিক্সেল, দেখেন এটা হচ্ছে কত পিক্সেল, 163 পিক্সেল এরকম, এটা কত পিক্সেলে কত ইঞ্চিতে শো করবে সেটার জন্য কি এটা দেওয়া আছে। ইমেজ এসআরসি ইকুয়াল টু এটা, তারপর উইড হাইট আপনি চাইলে দিতে পারবেন, এটা না চাইলে না দিলেও শো করবে কিন্তু দেওয়াটা ভালো, ঠিক আছে। প্যারাগ্রাফ হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউটস, দেখেন এখানে এই জিনিসটা যদি আমি ইউজ করি সেম ভাবে, তাহলে আমার যে ইয়াটাতে এই যে ওয়েবসাইটটাতে ইয়া করবো সেটাতে দেখেন এখানে গেলে টাইটেলে এখানে যদি ক্লিক করি কোনো কিছু আসতেছে, এখানে কি আসতেছে না, এখানে যদি ক্লিক করি কি আসতেছে, একটা প্যারাগ্রাফ টাইটেল আসতেছে, প্যারাগ্রাফ টাইটেল আসতেছে, প্যারাগ্রাফ টাইটেল আসতেছে, কিন্তু এটাতে আসতেছে তাহলে এটা কেন আসতেছে, এটা হচ্ছে যে পি দিয়ে টাইটেল দিলাম, টাইটেল প্যারাগ্রাফ, আমি যদি এখন পির ভিতর, এখানে পির ভিতর যদি টাইটেল দিয়ে দিই, টাইটেল দিয়ে দিই এখানে যদি টাইটেল দিই, যদি আমি এটার নাম দিই যদি ডামি কন্টেন্ট ডি ইউ ডাবল এম ওয়াই ডামি টি এক্স টি ট্যাক্স সেভ দিলাম, সেভ দিয়ে যদি এখন যদি রিলোড দিই আমি, দেখেন এটাতে ডামি ট্যাক্স আসতেছে, কেন আসতেছে, আমি প্যারাগ্রাফের মধ্যে টাইটেল দিয়ে দিলাম, প্যারাগ্রাফের ভিতরে লিখছিলাম যে টাইটেল, এই প্যারাগ্রাফ পুরোটা একটা টাইটেল, আমার নামের একটা টাইটেল আছে না নজরুল, আপনার নামের একটা টাইটেল আছে না, একে এভাবে লিখতে হবে পি টাইটেল প্যারাগ্রাফ, এটা যদি লিখতে চান লিখতে পারবেন, আপনার ওই কন্টেন্টটা যেই কন্টেন্টটা এত বড় কন্টেন্ট এটার ভিতরে চাইলে কি এর উপর হোবার করলে হোবার এটা দেখবে, মাউস মাউস নিলে সাথে সাথে যেটা লিখবেন সেটা দেখাবে,
আচ্ছা, তারপর আছে হরিজেন্টাল লাইন। হরিজেন্টাল লাইন মানে কি বুঝতেছেন, একটা দাগ আসবে এইচআর। আমি যদি এখানে যদি এইচআর দিই তাহলে কি আসবে, একটা লাইন চলে আসবে দেখেন, এই দেখছেন। আচ্ছা এখানে কি আমার এইচআর লাইন একটা আসছে, ঠিক আছে, কিভাবে আসছে এটা, এখানে যদি আমি যদি আরেকটা লাইন দিতে চাই, এখানে স্ল্যাশ দিয়ে এইচআর দিলাম, সেভ দিলাম, প্রত্যেকবার কন্ট্রোল এস মারতে হবে, সেভ দিতে হবে, তাহলে একটা লাইন আসছে, এটা হচ্ছে হরিজেন্টাল লাইন। এটা কিভাবে দিব, এটা দিব এইচআর, এইচআর দিব, তাহলে হরিজেন্টাল লাইনটা আসবে, ঠিক আছে। হ্যাঁ, সেপারেট করার জন্য বা একটা লাইন দাগ টানার জন্য হরিজেন্টাল লাইন। এখন যদি আমি এখানে হেড হেড শুরু করলাম, একটা হেড হেড দিলাম, ঠিক আছে, দিছে, ঠিক আছে। এখন এটা এখানে খেয়াল করেন, এখানে কি লেখা আছে, ইন্ডেক্স ডট পিএসপি, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল টু, এটাকে চেঞ্জ করতেছি। এখন হেড দিলাম, হেড শেষ করলাম, হেড মানে হেডিং, উপরের অংশটা, তা এটাকে দিলাম টাইটেল, TITLE, টাইটেল, টাইটেল শেষ করলাম, টাইটেল শেষ করলাম, টাইটেল শেষ করে এখানে কি লিখবো, ওয়েব DSIZN, ওয়েব ডিজাইন লিখলাম। ওয়েব ডিজাইন লেখার সাথে সাথে কি আমার টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, ওয়েব ডিজাইন হয়ে গেছে, সেভ দেওয়ার সাথে সাথে কি হয়েছে, কারে হেডের ভিতরে হেড লিখলাম, হেডের ভিতরে টাইটেল লিখলাম, টাইটেল লেখা ওয়েব ডিজাইন লিখলাম, তারপর সাথে সাথে কি হলো, আমার এখানে নামটা চেঞ্জ হয়ে গেল, সেটা হচ্ছে কি আমি হেডিং অ্যাট্রিবিউট, হেডিং অ্যাট্রিবিউট চেঞ্জ করছি আমি, ঠিক আছে। আমি চাচ্ছি যে এখন আমার এই ওয়েব এই লেখার ভিতরে একটা স্পেস দিব, কোন লেখার ভিতরে, এই লেখার ভিতরে একটা স্পেস দিব, ধরেন এটার পর একটা স্পেস দিব, মানে নিচে নাম পাবো, এন্টার দিন আমরা, এখানে যদি এন্টার দেওয়া আছে কিন্তু নামতেছে না, নামতেছে না, নামতেছে না, তাহলে আমি বিআর দিয়ে দিব, বিআর যেখানে যেখানে দিব সেখানে সেখানে এন্টার হয়ে যাবে। আমি কপি করলাম বিআরটা, যেখানে যেখানে দিব সেখানে সেখানে দেখেন এন্টার হয়ে যাবে, তিন চারটা এন্টার হয়ে যাবে, দেখেন নামে গেছে লেখাটা। বিআরটার মাধ্যমে আমরা এন্টার দিলে এখানে খালি হয়ে যাওয়ার কথা না, এন্টার দিলে নিচে নামার কথা না, ওইটার কাজই হচ্ছে বিআর। ধরেন একটা ওয়েবসাইটের প্যারাগ্রাফের মধ্যে নিচে থেকে আবার আরেকটা প্যারা শুরু করতে যাচ্ছেন, বিআর দিলেন, হ্যাঁ দেখেন লাইনটা আলাদা হয়েছে, এখানে মেস মেসের নিচেটা নেমে গেছে, কামটা নিচে নেমে গেছে, বুঝছেন, এখন বুঝছেন। এখন তারপরে হচ্ছে যে কি, এটা হচ্ছে বিআর হরিজেন্টাল লাইন এবং কি প্রি প্রি, এখানে যদি আমি প্রি দিয়ে দিই, এখানে জাস্ট এই লেখাটার আগে দিয়ে প্রি পি আর আর প্রি দিলাম, এখানে যদি আমি প্রি দিয়ে দিই তাহলে লেখাটা যে ফরম্যাটে আছে সে ফরম্যাটেই সে ইয়া করবে, সে দেখছেন এমন কিরকম হয়ে গেছে, দেখছেন, মানে এখানে যেমন ভাবে আছে, যে অবস্থায় আছে, এখানে যে অবস্থায় আছে প্রি দেওয়ার সাথে সাথে ওই অবস্থায় শো করবে, ওই অবস্থায় শো করবে। যদি আমি ফ্রিতে তুলে দিই তাহলে প্যারাগ্রাফ আকারে লম্বা দিয়ে পর্যন্ত শো, এই পর্যন্ত শো করতেছে, কিন্তু আমি ফ্রি দেওয়ার সাথে সাথে কি এটা যেরকম আছে ওখানে যদি এন্টার দেওয়া থাকে এন্টারটা এখানেও শো করবে, এটার মানে হচ্ছে প্রি, মানে পি পি ট্যাক্স, মানে যে অবস্থায় রাখবেন আপনি, যদি প্রো অবস্থা মানে প্রি আর প্রো আর কি, মানে আপনি যদি যে অবস্থায় ওখানে যদি এন্টার দেওয়া থাকে, এর এখানে যদি এন্টার দেওয়া থাকে এন্টারটা ওখানে শো করবে, এন্টার যদি এখানে দেওয়া না থাকে সেটা শো করবে না, বুঝছেন, এই প্রি ট্যাগের বিআর না, না না তখন বিআর না দিলে চলবে, তখন আপনি তো সব লেখা প্রি দিলে শো করাইতে পারবেন না, কারণ প্রিতে শো করাইলে তো সাথে সাথে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই লেখাটার মধ্যে এই লেখাটার মধ্যে একটা ডিফারেন্স আছে, দেখেন লেখাগত ভাষাগত ফন্টগত সব কিছু মিলে একটা ডিফারেন্স আছে, এই লেখাটা কি একটা স্ট্যান্ডার্ড মানে দেখাচ্ছে না, এই লেখাটা কিরকম চক্র বক্র হয়ে গেছে না,
দাঁড়া, আপনার ওয়েবসাইটে যদি এরকম চক্কর বক্কর লেখা থাকে আপনাকে ওটা দেখতে ভালো লাগতেছে, তাহলে আমি আমি ফ্রি সবসময় ইউজ করতে পারবো না। স্পেসিফিক যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় তখন ইউজ করব, প্রয়োজন না হলে তো আমি সবসময় ফ্রি ইউজ করবো না। সবসময় ইউজ করব কি, প্যারাগ্রাফটা একটা, ফ্রিটা ইউজ করব না, ঠিক আছে? সবসময় ইউজ করব এটা এটা, ঠিক আছে, কিন্তু ফ্রিটা ইউজ করব না, ঠিক আছে? তারপরে হেডিংটাকে আমি স্টাইল করব, আমি চাচ্ছি যে এই লেখাটাকে কালো করে দিব, কালো আছে কোনটা, এই হেডিংটাকে এই লেখাটা কালো আছে এটা রেড করব, লাল করে দিবে, আমি কিভাবে করব? হেডিংটাকের ভিতর এস টি ওয়াই অ্যালিয়াস স্টাইল, এখানে ভিতরে সেমিকোলন দিই, কালার কালার রেড হয়েছে, কিভাবে হচ্ছে এটা এখন এটা বুঝে নেন। এগুলো হচ্ছে বুঝার কাজ, এগুলো আপনি মুখস্থ করতে পারবেন না, বুঝবেন প্র্যাকটিস করবেন। আপনার এগুলো কোথায় আছে সোর্স ফাইল সব দিব, অথবা আমি ডক ফাইল পাঠাইছি, এরকম ডক ফাইলে সবগুলো কোড লিখা আছে, জাস্ট কপি করে করে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বাট আপনাকে বুঝতে হবে কোনটা কোন সময় ইউজ করবেন। তো এখানে কি স্টাইল, স্টাইল দিলেন ইকুয়াল টু দিলেন কালার, কালার ক্লোন রেড, এই সেমি কোলনটা না দিলে কি শো করাবে না। তো কালার রেড দিলাম, যদি আমি ব্লু দিই, বিএল ইউ ব্লু দিই, তাহলে কি হবে? হ্যাঁ, তো এরকম করে আমরা কি কালার এইচটিএমএল এ কালার ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে ফন্ট ফ্যামিলি স্টাইল, ফন্ট ফ্যামিলি বার্ধান, আমি যে চাই যদি এখন টাইম নিউ রোমান আছে এখন বর্তমানে, আমি যদি এখানে স্টাইল ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, তাহলে বি বি আর তাহলে আমার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমার বাদানা বানানটা ভুল হয়েছে সম্ভবত, এটা কপি করে নি, এটা বানান, ঠিক আছে? তো আমি এটার কি দেখছেন এখন এই লেখাটার এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে না, ফ্রন্ট ফ্যামিলি মানে বুঝছেন কি ফ্রন্ট? এখানে আমি অনেকগুলো ফ্রন্ট ইউজ করতে পারি না, টাইম রিউ নিউ রোমান এই ফ্রন্টগুলো ইউজ করতে পারি না, এগুলো ইউজ করতে, এগুলো কি ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারি। তো সেমভাবে এটা এখানে কি যদি আমি এটা দিই, এই ফন্টটা দিই, তাহলে এটা এটা আরেকটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এখন সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমি এটা দেখে দিই, এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তাহলে এরকম করলে আমি যে কোনো জায়গায় যে জায়গায় ইউজ করবো ফন্ট ফ্যামিলি দিয়ে, সেই জায়গায় ফন্টটা এমন হয়ে যাবে। আমি যদি ফ্রি দিয়ে ইউজ করি তখন কী হবে, আমি যদি সেম এই স্টাইলটাকে কপি করলাম, এখানে যদি ফ্রিতে এখানে ইউজ করি, ফ্রি লিখলাম, অনেক কিছু লিখলাম, এখানে যদি ইউজ করি তাহলে কি সেম এটাও এরকম হয়ে যাবে, দেখেন হয়ে গেছে। হ্যালো, হয়ে গেছে, তো এটা আমার কি সেম, ওটাও সেম হয়ে গেছে, ঠিক আছে না? তারপর আসেন যে আমার তারপর আসেন ফন্ট টেক্সট সাইজ, তারপর স্টাইলে যদি আমি যে ফন্ট সাইজ দিয়ে দিই তাহলে কী হবে, এখানে যদি আমি ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ দিই ক্লোন দিই 90% দিই, ৮০% দিই, তাহলে আমার নজরুল লেখাটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে, দেখেন 80% ছোটো হয়ে গেছে। আমি যদি এখানে যদি 300 800% দিয়ে দিই, দেখছেন এখানে কত বড়ো হয়েছে? তো আমি চাইলে এরকম সাইজটা ছোটো বড়ো করতে পারবো, জাস্ট স্টাইলের ভিতরে লিখবো যে ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ লিখলে এটা ছোটো বড়ো হয়ে যাবে, ফন্ট সাইজ হ্যাঁ ছোটো ছোটো বড়ো হয়ে যাবে। তারপর আমরা কি টেক্সট অ্যালাইন
ফন্টটা দিলাম, তারপর সাইজ বড় করলাম, এটার সাইজটা বড় করতে পারবো, কিভাবে সাইজটা বড় করবো, এখানে ফন্ট সাইজ লিখে 800%, 400%, যেটাই দিব সেটা হবে। যদি আমি লেখাটাকে সেন্টারে নিয়ে যেতে পারি, মানে আমার ওয়েবসাইটের সেন্টারে নিয়ে যেতে চাই, তখন কি করব, সেন্টারে নিতে গেলে কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিব, টিএক্স টিটক অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিব, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলে এটা কি হবে, মধ্যখানে চলে যাবে, মধ্যখানে চলে গেছে, টেক্সট অ্যালাইন সেন্টার মানে কি এই, এটা মধ্যখানে চলে যাবে। তারপর হচ্ছে কি আমার অ্যালাইনমেন্ট গেল, ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার পর্যন্ত গেল। তারপর বোল্ড ইটালিক আন্ডারলাইন, এই জিনিসগুলো কি আমাদের কালকে এখান থেকে শুরু করব, বোল্ড কীভাবে করবো, একটা লেখাকে বোল্ড কীভাবে করবো, আন্ডারলাইন কীভাবে করবো, ইটালিক কীভাবে করবো, এখান থেকে শুরু করবো। আমি এটাকে রেড দিয়ে রাখতেছি, এখান থেকে আমাদের নেক্সট টিউটোরিয়াল শেষ শুরু হবে, সেটা দেখবেন। আজকে এতটুকু পর্যন্তই থাক, আমি ভিডিওটা আপনাকে পাঠাই দিব এবং